হাই, আম সৌরভ অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু নিকৃষ্ট বা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য ফাইনালি একটি দারুণ গেম নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যে গেমটা খেলতে চলেছি তার নাম হলো ডেথ পার্ক। তো এই গেমটা আমি খেলবো আর লেভেলও কমপ্লিট করব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আর বেশি দেরি না করে লেটস স্টার্ট। শুরু হতে চলেছে আজকের আকর্ষণীয় গেম ডেথ পার্ক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ঘরেতে শুয়ে রয়েছি, দেখছি চাঁদ উঠেছে, জানালার বাইরে দিয়ে দেখা যাচ্ছে। এ কি হঠাৎ করে কার শব্দ পায়ের? কে যেন আসছে আমার ঘরে? কে এটা? কে কে এটা? কে? এ কি, আমি স্বপ্ন দেখছি? আমি ঠিক বুঝতে পারছি না এটা কি। কে যেন আমার ঘরে আসলো এবং কে একটা রেখে গেল। এবার আমি খাটের তলা থেকে বেরোবো, দেখি এই টয়লেটের মধ্যে কি আছে। এই তো টয়লেটের মধ্যে আমি একটা কি পেয়েছি। এই কিটা আমাকে দরজা খোলার জন্য কাজে লাগবে। এবার আমি কিটা ব্যবহার করলাম। দেখো তোমরা ভিউটা একবার দেখো, ডেথ পার্ক। তো প্রবেশ করবো ডেথ পার্কের ভিতরে। এবার আমাকে টিকিটটা নিতে হবে। টিকিটটা নেই, টিকিটটা নিলাম, স্টোরি দেখার সময় নেই। এবার টিকিটটা নিয়ে আমার টিকিট কাউন্টারে গিয়ে রাখতে হবে। সেখানে টিকিটটা রাখলে একটি ট্রেন চলে যাবে। তো এই টয় ট্রেনটা দেখছো চালু হয়ে যাবে টিকিটটা রাখলেই। এবার টিকিটটা এখানে রাখবো, আমার স্টোরি দেখার সময় নেই, তাড়াতাড়ি করি, নাহলে তো বদমাস জোকারটা হয়তো চলে আসতে পারে। এবার আমি এই উডেন প্ল্যাঙ্কসগুলো নেব এবং একটি কাঠের ব্রিজ ঠিক। ও নো, পিছন থেকে বদমাসটা আমাকে মেরে দিল। আবারও জাগলাম, এবার বাইরে যেতে হবে। তো বাইরে চলে যাই। এবার আমাকে ভাঙা ব্রিজের কাছে যেতে হবে এবং ভাঙা ব্রিজটা ঠিক করতে হবে। তো প্রবেশ করে গেলাম, একটু জোরে দৌড়াতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু জোকার চলে আসতে পারে। কোন দিকে? এই তো পেয়ে গেছি রাস্তা। ও সে জোকারটা আমাকে পিছু করছে, আমাকে জোরে দৌড়াতে হবে আমার পিছনে। ও নো, এবার মারা গেলাম, জোকারটা সামনে চলে এসেছিল। ঠিক আছে, এবার খুললাম দরজা, আবারও প্রবেশ করব সেই ভয়ানক ডেথ পার্কে। চলে আসলাম, এবার আমাকে কাঠের ব্রিজের কাছে যেতে হবে। আমি কি পথ হারালাম তাই মনে হচ্ছে আমার, আমি ভুল রাস্তায় চলে এসেছি। তো আমাকে আবার ব্যাক করে যেতে হবে। এই তো সম্ভবত এই রাস্তাই। হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা পেয়েছি। এবার আমি যাব ব্রিজে, ভাঙা ব্রিজের কাছে যাবো এবং ব্রিজটা ঠিক করতে হবে। এই তো সিঁড়ি পেয়ে গেছি। এই যে এই জায়গাটা আমার এখন ঠিক করতে হবে। তো জায়গাটা দিয়ে দিলাম। এবার আমি কী পেলাম? এটা ওয়াটার বোতল। তো জলের বোতল পেলাম একটা। জলের বোতলটা নিয়ে আমার এখন এই নাগরদোলার কাছে যেতে হবে এবং ঘোড়ার পিঠে থাকা রংটা আমার বুঝতে হবে এবং এখানে আমি কোট পাবো। তো এই কোটটা আমার সাহায্য করবে একটি বড় ভবন বা একটি বড় ঘরে প্রবেশ করার জন্য। তো এই কোটটা আমাকে নিতে হবে। তো কোডটা আমাকে না মুখস্থ করলেও চলবে, কারণ গেম অটোমেটিকলি কোডটা সেভ করে নেবে। তো আমি এখন স্কিপ করব না, কারণ জোকারটা পাশে পাশে ঘুরছে, সেই কারণে স্কিপ করলে জোকার চলে আসতে পারে। ও, মাথাটা ঘুরে গেছে আমার প্রচণ্ড। এবার আমি যাব এই রাস্তা দিয়ে। এই তো নেমে গেছি। এবার আমাকে যেতে হবে ভবনের দিকে, সেই ভয়ানক একটি ঘরে। তো আমি শর্টকাট মারব, আমাকে শর্টকাট দিয়ে যেতে হবে। সম্ভবত এই রাস্তাটা শর্টকাট। হ্যাঁ, এই তো শর্টকাট পেয়ে গেছি এবং সেই ভয়ানক ঘরে আমি চলে এসেছি এবং আমাকে কোডটা এন্টার করতে হবে এখানে। এই তো কোড এন্টার করে দিয়েছি হাউসের। এবার আমি ঢুকে গেলাম সেই ভয়ানক ঘরে। ঘরের দৃশ্যটা তোমরা একবার দেখো, গা কেঁপে উঠবে। তো এই ঘরে আমার অনেক কিছু খোঁজার। ও নো, জোকার আমার সামনে চলে এসেছে, আমি বুঝতে পারিনি, আমাকে পালাতে হবে। দেখো আমাকে এখন এখানে লুকাতে হবে, এই জায়গাটা একটু লুকাবো, জোকারটা যেই পালাবে তখন আমাকে আবার বাইরে যেতে হবে এবং এই ঘরে আমার অনেক কিছু কালেক্ট করার আছে। তো এই ঘর থেকে আমার অনেক কিছু কালেক্ট করাতে আছে, কিন্তু একটা কথা ভুললে চলবে না যে জোকার কিন্তু আমার পদে পদে ফলো করছে, একটু নয়েজ হলেই জোকার আমাকে মেরে ফেলবে, সেই কারণে আমাকে খুব সাবধানে যেতে হবে। সামনে দরজা পাবো না? না, এটা দরজা না, সামনে দিয়ে খুব সম্ভবত রাস্তা। ও, এটা লক। সামনের দরজা দিয়ে আমাকে যেতে হবে। দরজা কোথায়, দরজা কোথায়? এই তো এই দরজায় ঢুকে গেছি। এবার আমি এখান থেকে কালেক্ট করব কিছু, দেখা যাক কী পাওয়া যায় এখানে।
এই তো এখানে কি পেয়েছি? কি এটা, ফুড স্টল? কি এখানে একটা ফুড স্টলকে আমি পেয়ে গেছি। অন্য শব্দ হয়ে গেছে, আমাকে এখানে লুকাতে হবে, নয়েস হলেই চোখার চলে আসবে, আমাকে এখন লুকাতে হবে। এই তো লোকানোর জায়গা, লোকানোর জায়গা, আমি একটু লুকাবো আর অপেক্ষা করব, জোকার হয়তো চলেও আসতে পারে। না, জোকারটা হয়তো আসবে না, আমাকে এখন বেরিয়ে যেতে হবে। এবার আমাকে বাইরে যেতে হবে, দরজাটা আমি খুললাম, এবার বাইরে চলে আসলাম। বাইরে গিয়ে আমার অন্য একটি রুমে ঢুকতে হবে এবং আরও তল্লাশি করতে হবে ভালো করে। তো এই তো রুম পেয়ে গেছি, এই রুমে এবার আমাকে খুঁজতে হবে। এই তো এখানে আমি একটা সেকেন্ড ফ্লোর কি পেয়েছি, এবার আমি এই দরজাটা দিয়ে ভিতরে ঢুকবো এবং এখানে কিছু একটা পাবো। এই তো স্লাইড, কিন্তু এই কী রকম শব্দ, শব্দ শুনে সত্যি আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো এবার আমি সেকেন্ড ফ্লোরে চলে যাব, কিন্তু এই ফ্লোরটা আরটু বেশি ভয়ানক, এই ফ্লোরের দৃশ্য দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। তো এবার আমাকে অনেক পাজেল আছে, সেগুলোকে সলভ করতে হবে। তার আগে জোকার আমাকে এখন তাড়া করবে, আমাকে খুব জোরে দৌড়াতে হবে, আর একটু ভুলে লেগে এবার আমাকে ধরে ফেলবে। তো এবার আমি দৌড়াবো, ও তো আমাকে টানে যেতে হবে, তারপরে আমাকে পায়ে, দেখো এখানে কি পাইপ, এবার আমাকে নিচু হতে হবে, এবার আমাকে পায়ে যেতে হবে, তারপরেও আমাকে মনে হয় বাইরে যেতে হবে। হ্যাঁ, এই তো বাইরে যাওয়ার রাস্তা। এ কি আটকে গেছি কেন? এই তো পায়ে, এবার টানে যেতে হবে, কিন্তু এখানে কিন্তু ভুল হলে যে কোনো মুহূর্তে জোকার আমাকে মেরে দেবে, আমাকে দাঁড়ালে চলবে না। এবার আমাকে নিচু, এ কি আটকে গেছি কেন? এই তো তাড়াতাড়ি দৌড়াই, তাড়াতাড়ি দৌড়াই, জোকার আমার পিছনে, আমার মৃত্যু পিছনে, আমাকে অতি শীঘ্রই দরজার ভিতরে প্রবেশ করতে হবে। অবশেষে আমি পৌঁছালাম। তো এবার আমাকে পাজেলগুলো সলভ করতে হবে। কী বলছে, টার্ন ব্যাক, তারপর আমাকে পিছনে যেতে হবে। চলে আসলাম আর একটি আমি রুমে, এবারে কি বলছে, অ্যাট্রাকশন রিকোয়ারমেন্টস নট হায়ার, তার মানে আমাকে নিচু হতে হবে এবং বাঁ দিকে ঘুরবো, তাহলে হয়তো কোনো ডোর পাবো বেরিয়ে যাওয়ার এই রুম থেকে। তো এই তো পেয়ে গেছি বাইরে যাওয়ার রুম, এবার আমি চলে যাবো অন্য রুমে। তো এখানে একটা ক্লিকার রয়েছে, মার্ডার ইজ দ্য লাস্ট চান্স, এটা মনে রাখলাম আমি। এবার কি বলছে, গিফট ইজ দেয়ার, খুব সম্ভবত এখানে বলবে, কিন্তু ওয়ালে কিছুই দিচ্ছে না। এই তো গিফট ইজ দেয়ার, তার মানে উপরে দেখাতে হবে। এ কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি, মাথা পুরো গুলিয়ে যাচ্ছে, প্রচণ্ড চিন্তিত। এ কী, কোথায় আসলাম? এক্সিট ইজ বিহাইন্ড, তার মানে আমাকে পিছনে পিছাতে হবে, কিন্তু তাকালে চলবে না, ডু নট লুক ব্যাক। তো পিছনের রাস্তা আমি পেয়ে গেলাম, এবার চলে আসলাম আমি অবশেষে আরেকটি জায়গায়। এই পাজেলগুলো আমাকে খুব মনোযোগ সহকারে সলভ করতে হবে। তার আগে এখানে আমি স্ক্রু ড্রাইভার একটা স্লাইড পেয়ে গেলাম। তো এখানে কী বলছে, ডেথ ইজ দ্য ওয়ে আউট, তার মানে আমাকে ডেথে যেতে হবে। তো এই যে ডেটের রাস্তা, এবার আমি ডেটের রাস্তা থেকে চলে আসলাম, দেখা যায় এবার কী বলে, গিভ আপ, তার মানে আমাকে ডিফিটে যেতে হবে, ডিফিটে চলে আসলাম। এবার কী বলছে, ক্লোজ টু ডেথ, তার মানে আমাকে রিভারতে যেতে হবে, রিভারতে যেতে হবে, রিভারতে, ইয়েস সঠিক ছিল এটা, সব কিছু সঠিক হচ্ছে। লাস্ট চান্স কী ছিল যেন, মার্ডার ইজ দ্য লাস্ট চান্স ছিল, তার মানে আমাকে মার্ডারে যেতে হবে, বাইরে যাওয়ার রাস্তা খুব সুন্দর পাবো। ইয়েস, বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি আমি, লোডিং হচ্ছে। অবশেষে আমি সেই ভয়ানক ভবনে আমি আবার চলে আসলাম, সেই একটা ভয়ানক পরিবেশ দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার আমাকে লাইব্রেরিতে চলে আসতে হবে, কিন্তু এখানেও কিন্তু ভয় আছে, জোকার কিন্তু এখানেও থাকে। তো এবার আমি নিচু হব এবং সামনে কিছু একটা দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ লাইট, আমি একটা ফ্ল্যাশ লাইট পেয়েছি, এটা আমার কাজে আসবে। তো এবার স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমি এই নেটটা খুলে দেবো। এবার আমি ভিতরে চলে আসলাম, এবার আমাকে আরেকটি এরকম গ্রিল খুলতে হবে। তো এই দরজাটা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে দিলাম এবং চলে এলাম অন্য একটি সিক্রেট রুমে। এবার আমি এখানে স্টোর রুম কি পেয়ে গেছি, স্টোর রুম কিটা রেখে দিলাম। এবার আমাকে এখানেও কিছু কাজ আছে। তো এই অন্ধকার জায়গায় আমাকে, আমার সত্যি ভয় লাগছে, তবুও এখানে আমার অনেক কিছু কাজ আছে, সে কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এই তো একটা রুম পেয়েছি, এই রুমের ভিতর থেকে কী আছে তো একটু লুকিয়ে নিই, কারণ শব্দ হয়েছে, দেখো যে কোনো মুহূর্তে কিন্তু জোকার চলে আসতে পারে। একটু লুকিয়ে নিই, জোকারের পায়ের শব্দ শোনা যাচ্ছে, তাই খুব সাবধানে থাকতে হবে। ওই দেখো, দেখেছো আমি বলেছিলাম জোকার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আমি যদি না লুকাতাম এখনই মারা যেতাম। জোকার আমাকে খুঁজছে, হ্যাঁ এতক্ষণে চলে গেছে। এবার আমাকে গেমটা সেভ করে নেবো নিজের নিরাপত্তার জন্য। তো গেমটা আমি এখানে সেভ করে নিলাম, ভালো হবে তাহলে। এবার আমাকে একটা, এই তো ভাল্ব পেয়েছি আমি, ভাল্বটা নিয়ে যেতে হবে এবং আমাকে একটি বিষাক্ত গ্যাসের পাইপ এ লাগাতে হবে এবং
সেই গ্যাসগুলো বন্ধ হয়ে যাবে, তখন আমার গ্যাসের ওই রুম থেকে একটা ক্রোবার পাবো, তো ক্রোবারটা আমার কাজে আসবে। তো কোথায় গেল সেই রাস্তা? সেই রাস্তা খুঁজতে হবে আমাকে এখন। সামনে মনে হয় না, এইটা তো সিঁড়ি। এই যে পেয়েছি, এখানে ভাল্বটা আমি লাগিয়ে দেবো। তো ভাল্ব কোথায়? এই তো ভাল্ব পেয়ে গেছি, ভাল্বটা এবার আমি লাগাবো। এখানে লাগিয়ে ইউজ করে দিলাম ভাল্ব। এবার আমাকে সেই বিষাক্ত গ্যাস নির্গত হওয়া সেই রুমটায় যেতে হবে। তো এতক্ষণ মনে হয় বিষাক্ত গ্যাস রিলিজ হওয়া বন্ধ হয়ে গেছে, তো কিন্তু সামনে জোকার। আমি যেখানেই যাই জোকার সেখানেই চলে আসছে, কারণ জোকার পায়ের শব্দ খুব শুনতে পাই। এই তো আমি অন্য একটি রুমে প্রবেশ করে গেছি, কিন্তু একটু দাঁড়িয়ে নেব, কারণ জোকার আমাকে তখন পিছু করেছিল, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তাই কিছুক্ষণ আমি এখানে ওয়েট করব এবং দেখব জোকার আসে নাকি, তারপরে বেরোবো। আমার মনে হয় জোকারটা আবার আসছে এদিকেই। ওই দেখো কি বলেছিলাম, জোকার যে কোনো সময় চলে আসবে। দেখো আমি যদি বাইরে থাকতাম মারা পড়তাম। জোকারটা যাক, তারপরে বেরোবো। এতক্ষণে চলে গেছে, এবার আমি এগুলো কালেক্ট করে নিলাম। তো এখানে আমি একটি স্লাইড পেয়েছি, আরেকটি কি রয়েছে, আরেকটি চেন পেয়েছি। তো এই দুটোই আমার কাজে আসবে। এবার আমি বাইরে যাব। এবার বাইরে চলে এসেছি, এবার আমাকে সেই বিষাক্ত গ্যাস নির্গত হওয়া রুমটায় যেতে হবে। চলে এসেছি সেই রুমে। ওই দেখো ক্রোবার, ক্রোবারটা আমি কালেক্ট করে নেব। এবার একটু লুকিয়ে নিই, চোকারটা আবারও চলে আসতে পারে। আর এই গেমটা খেলতে গিয়ে আমার প্রচণ্ড ক্যালারি নষ্ট হয়েছে, কারণ তোমরা হয়তো এই আজব ফ্যাক্টটা জানোই যে একটা হরর সিনেমায় 5 মিনিটের একটা হরর সিনে যতটা ক্যালারি নষ্ট হয়, 30 মিনিট হাঁটলে ঠিক ততটা ক্যালারি নষ্ট হয়। তাহলে এবার ভাবো, তো এটা সবাই জানে আর কি। এবার আমি ওয়েট করব, বেরোতে হবে এবার আমাকে। তো এবার আমি বেরোবো। হ্যাঁ বেরিয়েছি, এবার আমার এই রুমের কাজ শেষ। এবার আমাকে দোতলায় উঠে যেতে হবে এবং আমাকে পূর্ববর্তী স্থানে ফিরে যেতে হবে। তো সিঁড়ি খুঁজবো এবার আমি, সিঁড়িটা কোথায়। এই তো সিঁড়ি পেয়ে গেছি, এবার আমি উপরে চলে আসলাম এবং স্টোর রুম কি ব্যবহার করে আমি বাইরে চলে যাব। এই তো স্টোর রুম কি, এবার আমি বাইরে চলে আসলাম। ওই দেখো চোকার, দেখেছো চোকার কিন্তু এখনও আমার পিছু ছাড়েনি। এখানেই শেষ না, চোকার যে কোনো মুহূর্তে আবারও চলে আসতে পারে, সেই কারণে আমাকে একটু সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ বলে দিই, এই রুমে আমার এখনও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমার মিটাতে হবে। তো এবার আমাকে যেতে হবে স্লিপিং পিলস খুঁজতে, তো ঘুমের ওষুধ খুঁজতে হবে আমার। এবং ওই ঘুমের ওষুধটা একটি মিটের টুকরোতে দিয়ে একটা কুকুরকে খাওয়াতে হবে। এবার আমাকে এই ডোরটা খোলার জন্য ক্রোবার ব্যবহার করতে হবে। ক্রোবারটা ইউজ করলাম এবং ডোরটা ওপেন হয়ে গেল, ভিতরে চলে আসলাম। তো এবার এর ভিতর থেকে আমি স্লিপিং পিলসটা কালেক্ট করে নেব। চোখারটা আমাকে এই ঘরে বন্ধ করে -0°C এসিটা চালিয়ে দিয়েছে। এবার আমাকে এই রুম থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো আমি জমে যাবো ঠান্ডায়। কিন্তু কোথায় রাস্তাটা, কোথায় গুপ্ত রাস্তা তো থাকবেই। এই তো এখানে হয়তো রাস্তা, এবার আমি এটাকে সরাতে হবে আমার। একে সরছে না কেন, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। এই তো রাস্তা পেয়ে গেছি, এবার আমাকে স্ক্রু ড্রাইভার ব্যবহার করে এই দরজাটা খুলতে হবে এবং এই গোপন রাস্তা দিয়ে আমাকে পালাতে হবে। একে আমি বেরোচ্ছি না কেন, ভেতরে চলে আসছি। অবশেষে আমি বাইরে চলে এসেছি। ও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, এবার আমি বাইরে আসলাম। কিন্তু এখানেও কিন্তু ভয় আছে, এখানেও কিন্তু জোগাড়টা আছেই আছে। এবার আমাকে মেইন গেটটা খুঁজে বের করতে হবে এবং এই হাভেলির থেকে বার হতে হবে। ও নো, জোগাড়টা আমার পিছন থেকে মেরে দিয়েছে, আবারও মরে গেলাম আমি। এবার আমি বেরিয়ে যাব। এবার আমাকে যেতে হবে ফুড স্টলের কাছে এবং ওখান থেকে এক টুকরো মাংস নিতে হবে এবং সেই মাংসতে স্লিপিং পিলস মিশিয়ে আমাকে একটা কুকুরকে খাওয়াতে হবে। তো এবার ফুড স্টলটা কোথায় আমাকে খুঁজে বার করতে হবে। এই তো ফুড স্টল পেয়ে গেছি, এবার আমি এখান থেকে ফুড স্টল কি দিয়ে ডোরটা ওপেন করে নিয়ে নেবো আমি এক পিস মিট এবং মিটটা নিয়ে স্লিপিং পিলস সাথে মিশিয়ে দিয়েছি। তো এবার আমাকে কুকুরটাকে খাওয়াতে হবে।
এবার আমাকে চলে যেতে হবে সেই ভয়ঙ্কর জায়গায় যেখানে সেই ভয়ঙ্কর জন্তুটা আছে। তো সেই জায়গা কোথায়? এই তো এই রাস্তা দিয়ে হবে খুব সম্ভবত। তবে রাস্তা আমি গুলিয়ে ফেলছি, এই তো ফর ফুড, এখানে আমি খাবারটা দিয়ে দেবো। এ কি হচ্ছে না কেন? হ্যাঁ এই তো দিয়ে দিয়েছি খাবারটা। এবার আমাকে এই ঘরের ভিতরে প্রবেশ করতে হবে এবং কিছু কালেক্ট করতে হবে। এই তো এখানে আমি কিছু আইটেমস পাবো আশা রাখছি। হ্যাঁ এই তো এখানে একটা জিনিস পেয়েছি, সেটা হলো সিজার। তো সিজারটা কালেক্ট করে নিলাম। এবার আমি এর ভিতরে যাব এবং এখানে একটি তালা পাবো। তো এই যে এটি লক পেয়ে গেছে। এবার আমাকে এটা নিয়ে বাইরে যেতে হবে এবং স্লাইডগুলোই প্রজেক্টরে দিতে হবে। তার আগে সব কটা স্লাইড আমি পাইনি, সেই কারণে আমাকে আরেকটি গোপন রাস্তা দিয়ে প্রবেশ করে এই সার্কাসের ভিতর থেকে আমাকে আরেকটি স্লাইড কালেক্ট করতে হবে এবং তার ভিতরে আমি হয়তো কিছু পাবো। এবার আমি সেই গোপন রাস্তার কাছে চলে যাব। তো এখানে থাকবে খুব জুতো। এই তো পেয়ে গেছি আমি সেই সিক্রেট ডোর। তো এটা কাটবো কাইচি দিয়ে এবং কাটার পরে আমি এর ভিতরে প্রবেশ করে যাব। এবার আমি চলে আসলাম সার্কাসের ভিতরে। তো না এখনো প্রবেশ করিনি, এবার আমাকে প্রবেশ করতে হবে। কোথায় গেল রাস্তা? এই তো সামনে হয়তো লোহার কোনো ডোর থাকবে, সেটা আমার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে। কোথায় গেল? এই তো ঘুরিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি সব কিছু। আই ক্যান্ট স্ট্যান্ড হিয়ার, দাঁড়াতে পারবো না। এবার আমাকে বাইরে যেতে হবে। এই তো পেয়ে গেছি, এবার আমাকে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে। স্ক্রু ড্রাইভার কোথায়? এই তো স্ক্রু ড্রাইভার দিয়ে আমি ইউজ করে দিলাম। এবার আমি প্রবেশ করে গেলাম সার্কাসের ভিতরে। তো এখানে আমি কিছু আইটেমস পাবো আই থিঙ্ক। এটা কি? এই তো এখানে আমি একটা অ্যালার্ম ক্লক পেয়েছি, এটা আমার কাজে আসবে, এটা আমার শেষে গিয়ে লাগবে। তো এখানে স্লাইডটা কোথায় গেল? এই তো স্লাইড পেয়ে গেছি, ফাইনালি আই হ্যাভ গট। এবার এই রুমের আমার কাজ শেষ, এবার আমাকে এই গোপন রাস্তা দিয়ে আবার বেরিয়ে যেতে হবে। না আর কিছু নেই, এবার আমি এই গোপন রাস্তা দিয়ে বেরিয়ে যাব। কি অন্ধকার, ফ্লাশ লাইটটাও ঠিকঠাক কাজ করছে না, হয়তো ব্যাটারি শেষ। তো এবার আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছি রাস্তা, হয়তো কোথায় গেল। এই জায়গাটা গিয়ে একদম সব ভুলিয়ে যাই। এই তো সামনে বাইরে যাওয়ার রাস্তা হয়তো। হ্যাঁ এই তো বাইরে যাওয়ার রাস্তা, এবার বাইরে চলে যাব। তো চলে আসলাম। এবার আমাকে যেতে হবে প্রজেক্টরের কাছে এবং প্রজেক্টরে সব 5টা স্লাইডই আমাকে দিতে হবে। এর বদলে আমি একটি কোট পাবো, সেই কোটটা আমার কাজে আসবে। তো এখন চলে যাব আমি প্রজেক্টরের কাছে। এই তো সামনে আমি প্রজেক্টরের রাস্তা দেখতে পাচ্ছি খুব সম্ভবত। এই সিঁড়ি দিয়ে আমি এবার উঠে যাব এবং সামনে প্রজেক্টর থাকবে। এই তো লাস্ট স্লাইডটা আমি এখানে কালেক্ট করে নিলাম। এবার আমাকে এই প্রজেক্টরের স্লাইডগুলো একে একে দিতে হবে। তো স্লাইডটা আমি ইম্পোর্ট করে দেবো ওখানে। হ্যাঁ ইউজ দ্য স্লাইডস, এবার হয়ে গেল স্লাইডটা ইউজ। কিন্তু আমাকে এটা দেখার প্রয়োজন নেই, কারণ গেম অটোমেটিকলি এটা সেভ করে নেবে। সেই কারণে আমি আশেপাশে লক্ষ্য করব। আমাকে যেটা দেখতে হবে সেটা হলো জোকার। জোকার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, কারণ প্রজেক্টরের শব্দে এখানে কিন্তু জোকার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাই আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। তো এবার সেকেন্ড স্লাইডটা দিলাম, কিন্তু স্লাইডগুলি প্রসেস হতে প্রচণ্ড টাইম লাগছে। যে কোনো মুহূর্তে আমি মারা পড়তে পারি, প্রচণ্ড ভয় লাগছে। তো এখানে আমি বসে পড়বো। ও শিট, জোকার সামনে থেকে চলে এসেছে। ও নো, মারা গেলাম। এবার আমি বাইরে চলে যাব। তো আবারও চলে আসলাম রেড পার্কের ভিতরে। চলে এসেছি আমি প্রজেক্টরের কাছে। এবার আমি এই স্লাইডটা দিয়ে দেবো। দিয়ে দিলাম তৃতীয় নম্বর স্লাইডটা। এবার এটা প্রসেসিং হচ্ছে, তো গেম অটোমেটিকলি কোডগুলি সেভ করে নেবে। এবার আমি সেই ভুল করছি না, সে কারণে আমি নিচে দাঁড়াবো। প্রথমবার আমার ভুল হয়ে গেছে উপরে থাকাটা। আমি নিচে দাঁড়াবো এবং আশেপাশে লক্ষ্য করব।
যাতে কি জোকারটা আমাকে ধরতে। ও নো, সত্যি এটা আনএক্সপেক্টেড, আমি কখনো আশা করিনি এটা। যাই হোক, বুদ্ধি করে গেমটা সেভ করাতে আমি আবারও বেঁচে গেলাম। তো এবার আমি স্লাইডটা এখানে দিয়ে দেবো এবং আবার প্রসেসিং হবে, কিন্তু এবারে আমি এখানেই থাকবো, আমার কপালে যা লেখা আছে থাকবে। তো মরি মরবো, এখানে আমাকে দাঁড়াতে হবে। এবার আমাকে লাস্ট স্লাইডটা দিতে হবে এবং চলে যেতে হবে সেই মেন সার্কাসের রুমে যেখানে জোকার সার্কাস দেখাতো। তো সেই মেন সার্কাসটাই যেতে হবে আমাকে। তার আগে আমি স্লাইডটা এখানে দিয়ে দিই। তো ইউজ দ্য স্লাইড, স্লাইড ব্যবহার হয়ে গেছে এখানে। এবার আমি চলে যাব সেই সার্কাসে, যেটা মেন আর কি, যেখানে জোকার থাকবে। তো চলো, আর এইখানে যা দৃশ্য তোমরা দেখতে চলেছ, সত্যি অবাক করা দৃশ্য, এবং মৃত্যুর সাথে লড়বো। আবারও সেই গোপন জায়গা দিয়ে আমি মেন সার্কাসের ভিতর চলে এসেছি। এবার আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই তো ভিতরে যাওয়ার রাস্তা আমি পেয়ে গেছি, এবার আমি প্রবেশ করব ভিতরে। তো কোথায় বারবার আমি ঘুরে যাচ্ছি কেন? এই তো সামনে দেখতে পাচ্ছি সার্কাসের ভিতরে যাওয়ার রাস্তা। তো এবার প্রবেশ করে গেলাম ভিতরে। কোথায় গেল সেই দরজা? এই তো দেখো, এখানে লেখা রয়েছে ইউ উইল ডাই দেয়ার। তো সত্যি ওয়ার্নিংটা দেখেই ভয় লাগছে। চলে আসলাম সেই ভয়ঙ্কর জায়গায় যেখানে আমার মৃত্যুর সাথে লড়তে হবে, যেখানে একটু ভুল হলেই জোকারটা আমাকে মেরে দেবে আর আমার গেম মাটি। তো দেখো জোকার, সত্যি কথা বলতে এই জায়গাটাই একটু হলেও ভয় লাগবে, সে যত বড় মহান ব্যক্তি হোক। এই গেমটা খেলতে গিয়ে আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো ওই দেখো জোকার, এবার জোকার আমাকে তাড়া করেছে, কিন্তু এ কি লাইট বন্ধ হয়ে গেছে, আমাকে এখন অন্ধকারের ভেতরেই দৌড়াতে হবে। আমাকে দাঁড়াতে চলবে না, অন্ধকারের ভেতরেই দৌড়াতে হবে, কারণ জোকারটা আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। কোনো মুহূর্তে আমি যদি দাঁড়িয়ে যাই, জোকার কিন্তু আমাকে ধরে ফেলবে এবং মেরে ফেলবে। তো দেখো আমি যেদিকে যাচ্ছি জোকারও সেদিকে আসছে, কিন্তু জোকারটা আমাকে বুঝতে পারছে না, কিন্তু লাইট জ্বালাচ্ছে না কেন? লাইটটাকে অফ করলো, লাইটটা কীভাবে জ্বালাবো সেটা আমি বুঝতে পারছি না। ও অবশেষে লাইটটা জ্বলবো। এবার আমাকে এই খাঁচাটাই জোকারকে বন্ধ করতে হবে। তো আমি খাঁচার ভিতর দিয়ে চলে আসলাম, এবার জোকারটা এর ভিতরে আসবে খুব সম্ভবত। হ্যাঁ, তো এবার আমি কলটা এদিকে নামিয়ে দিই। তো এটা নামিয়ে দিই, এবার বন্ধ হয়ে গেছে এপাশে, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি, ইয়াস জোকার বন্ধ হয়ে গেছে, এবার আমাকে মেনটা নামিয়ে দিতে হবে। জোকারের খেল প্রথম, ইয়াস জোকার মরে গেছে, ইয়া। তো আমি আবারও আমার রুমে চলে আসলাম। এবার আমার আর সামান্য কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে পারলেই আমাদের গেমটা সম্পূর্ণ হইবে। তো জেট পার্কে আমি আবারও প্রবেশ করছি, তবে একটা জিনিসেই আমার শান্তির নিঃশ্বাস দিচ্ছে, সেটা হলো জোকার মারা গেছে। এবার আমাকে এই নাগরদোল্লার কাছে যেতে হবে এবং এখানে কিছু কাজ বাকি আছে। তো প্রথমে আমি গ্রিলে যাব। কোথায় গেল সেই গ্রিলটা? এই তো এই গ্রিলটার কাছে গেলাম, এবং এখানে আমি চেনটা ব্যবহার করলাম। আর দ্বিতীয় আরেকটি চেন, সেটা হলো আমাকে এই রাইডটার পাশে ব্যবহার করতে হবে। তো এখানে আমি দ্বিতীয় চেনটা ব্যবহার করে দেবো। হ্যাঁ, ইউজ হয়ে গেছে। এবার আমাকে এই দুটো চেন একসাথে মিলিয়ে লক করে দিতে হবে। তো তালাটার মাধ্যমে এই দুটো চেন লক করে দিলাম। এবার আমাকে কন্ট্রোল রুমে যেতে হবে। তো কন্ট্রোল রুমে যাওয়ার জন্য পিছন দিয়ে যেতে হবে, এটা ভুল আসলাম। এই তো পিছন দিক থেকে আমি কন্ট্রোল রুমে চলে আসলাম। এবার আমাকে সুইচটা অন করতে হবে, সুইচটা অন করে দিলাম এবং গ্রিলটা ভেঙে গেল। এবার খুলে গেল সেই রাইডটা, মেন রাইড, যেটার মাধ্যমে আমি বাইরে যেতে পারবো। তো এর ভিতরে চলে আসলাম এবং মেন রাইডে চলে আসলাম। তো আবারও আমি কন্ট্রোল রুমে যাব এবং আমাকে এখানে অন করতে হবে। তো প্রথমে আমি মিডিলের, তো মিডিলেরটা ধরে টানবো, তারপরে ডান সাইডেরটা, তারপরে বা সাইডেরটা অন করে দেবো। এবার হয়ে গেল অন। দেখো এবার আমাকে এর উপরে উঠে যেতে হবে। কিন্তু এক সেকেন্ড, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এই দোলনার উপর উঠে গেলে সুইচটা অন করবে কে?
এটাই আমি ভেবে পাচ্ছি না। তো উঠে গেলাম রাইডের উপরে, একই সুইচটা অন করলো কি, চোখাত তো মারা গেছে, আর এখানে তৃতীয় ব্যক্তি তো কেউ নেই, তৃতীয় ব্যক্তি কেউ নেই, কে অন করলো সুইচটা? ঠিক আছে, যেই অন করুক, আমি বাড়ি যেতে পারলেই বাঁচি। তো দেখো কত উপরে আমি উঠে যাচ্ছি, নিচে তাকাতে ভয় লাগছে, নিচে তাকানো যাবে না। তো রিয়েল লাইফে আমি কোনোদিন নেই দোল্লায় উঠিনি, ভার্চুয়াল লাইফে উঠলাম। তো এবার আমি খুব সম্ভবত এখানে পথ পাবো আমি বেরিয়ে যাওয়ার। তো চারিদিক শুধু ঘুরেই যাচ্ছি, কখন রাস্তা দেবে আর কখন আমি পালাবো। এই তো রাস্তা পেয়ে গেছি, এবার এই রাস্তা বরাবর আমি দৌড়াবো। সামনে হয়তো কিছু দেখতে পাচ্ছি আমি, সামনে আমাদের বাচ্চার আলো। হ্যাঁ, এই তো সামনে একটা দরজা দেখতে পেয়েছি, দরজাটা আমি ওপেন করব। এই তো, এ কি, এটা তো আমার রুম। এ মা, আমি তো আমার রুমে চলে আসলাম, কী হলো ঘটনাটা, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা তো আমার টেবিল, কিন্তু আমার টেবিলের উপর অ্যালার্ম ক্লক কই? অ্যালার্ম ক্লকটা এই তো রেখে দিই, আমার অ্যালার্ম ক্লক। এ কি, ওফ, আমি ঘুমিয়ে পড়ি এবার। আমার সাথে এতটা ধকল গেল জানি না কেন। তো 3 দিন আমি ঘুমাতে পারিনি জগারের সাথে, এবার আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ি সকালের আশায়। আজ সকাল হলো, কি বার আমার মনে পড়ছে না। ও মাই গড, এটা একটা দুঃস্বপ্ন ছিল, এটা একটা শুধুমাত্র দুঃস্বপ্ন ছিল। তো দেখো দুঃস্বপ্নের মধ্যে আমি এতটা কষ্ট করলাম। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।